বই ল্যাবরেটরি ছাড়াই পাঁচ বছর ধরে চলছে বৃত্তিমূলক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো এই রকম একটা শিরোনামে বর্তমান পত্রিকায় যে খবরটি প্রকাশিত হয়েছে এই খবরটা যে ডিটেলস কি বলছে আমরা একটু নজর দিই উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক বিষয়ের পঠন পাঠন চলছে বই ছাড়াই সেই দু সাল থেকে প্রায় পাঁচ বছর ধরে এই অব্যবস্থা চলছে বলে অভিযোগ শিক্ষকদের চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মূলধারার ঊনপঞ্চাশটি বিষয়ে সিলেবাস পরিবর্তন হলেও তেরোটি বৃত্তিমূলক বিষয়ে সিলেবাস কিন্তু অপরিবর্তিত রয়েছে আপাতত বদলের কোনো সম্ভাবনাও নেই কারণ দু সালে এই সিলেবাসগুলি পরিবর্তন করা হয়েছিল কিন্তু তারপর থেকে কোনো নতুন বই বাজারে আনা হয়নি শিক্ষকদের দেওয়া নোটসের ভিত্তিতেই পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা মূলধারার বিষয়গুলি সিলেবাস তৈরির ক্ষেত্রে এন গাইডলাইন মেনে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃত্তিমূলক বিষয়গুলি সিলেবাস দিয়ে থাকে এনসিইআরটির অধীন স্বশাসিত সংস্থা ভোপালের পণ্ডিত সুন্দরলাল শর্মা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন সংক্ষেপে প্যাসিভ নামক স্বশাসিত সংস্থা ইংরেজিতে আসা সেই সিলেবাস নিজেদের মতো করে পরিবর্তন ও পরিমার্জন করে বাংলায় সংকলন করে প্রচার করে থাকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন পর্ষদ তা থেকেই তৈরি হয় বই দু সালে কেন্দ্রীয় সিলেবাস এলেও তা সংকলন করে বই তৈরির কাজ হয়নি তো বৃত্তিমূলক শিক্ষক সংগঠনদের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষকরা মোবাইলের ছাত্রছাত্রীদের সিলেবাস ভিত্তিক নোটস দিচ্ছেন তার ভিত্তিতেই পরীক্ষায় বসছে ছাত্রছাত্রীরা কোনো ল্যাব পরিকাঠামো নেই স্কুলগুলিতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষায় শংসাপত্র তো বটেই উৎকর্ষ বাংলার শংসাপত্রও পাচ্ছে তারা এভাবে এতগুলি বিষয় চলতে পারে না তাঁদের দাবি রাজ্যের সাতশো ছাব্বিশটি স্কুলে দুটো করে বিষয় পড়ানো হয় নবম দশম শ্রেণীতে একটি করে বৃত্তিমূলক বিষয় পড়ে থাকে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক স্তরে অন্তত একত্রিশ হাজার ছাত্রছাত্রী রয়েছে যাই হোক এই শিরোনামে যে খবরটি প্রকাশিত হয়েছে এই খবরের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পুরো খবরটাই আপনারা পড়ে নিতে পারবেন তো ভোকেশনাল এডুকেশান নিয়ে এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ